আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো চিকেন মোমো, আবার এটাকে চিকেন ডাম্বলিংও বলে থাকে। এই আইটেমটা ছোট থেকে বড় সবার খুবই পছন্দের। তো আজ সেই চিকেন মোমোটাই খুব সহজে কয়েকটা পদ্ধতিতে তৈরি করে দেখাবো, আর এর সাথে থাকছে ডিপ সস। খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসুন তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এই মোমোর জন্য আমাদের প্রথমে ভিতরের পুরটা তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন কিমা, 1/4 কাপ নিয়েছি গাজর কুচি, গাজরটাকে খুব মিহি করে কুচি করে নিতে হবে। নিয়েছি বাঁধাকপি, এখানে পেঁয়াজ কলি নিয়েছি, কলিটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। সবজিগুলো আমি 1/4 কাপ করে নিয়েছি, আপনারা চিকেনের পরিমাণ বুঝে সব কিছু অ্যাড করে নেবেন। দিয়ে দিব 2টা কাঁচামরিচ, কাঁচামরিচটাকে আমি কুচি করে নিয়েছি। 1.5 টেবিল চামচ নিয়েছি ধনে পাতা কুচি, 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সয়া সস ব্যবহার করেছি সয়া সসের লবণ থাকে। 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1টা প্যানে আমি 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি, এখন এর ওপরটাতে দিয়ে দিচ্ছি। তেলের সাথে সবকিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। এবারে একটা ঢাকনা দিয়ে আমি এটা রেখে দিব 20-25 মিনিটের জন্য। আর এখানে আমি 1.5 কাপ ময়দা আগে থেকে শুধুমাত্র লবণ আর কুসুম গরম পানি দিয়ে এটা আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা অতিরিক্ত শক্ত হবে না, আবার নরমও হবে না, তো এগুলো দিয়ে আমরা এখন মোমো তৈরি করে নিচ্ছি। মোমো তৈরির জন্য এখান থেকে আমি 1/2টা ডো নিয়েছি। এখন ডোটাকে খুব ভালো করে একটু মথে নিতে হবে, এতে করে আমরা রুটিটা খুব সহজভাবে বেলতে পারব। একটু ময়দা ছিটিয়ে আমি পাত্রে একটা রুটি বেলে নিচ্ছি। আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। রুটির পুরুত্বটা আমি অনেকটা পরোটা যেরকম তৈরি করি বা বাসায় রুটি যেরকম তৈরি করি এরকম করে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা প্লাস্টিকের কৌটার মুখ নিয়েছি, আপনারা চাইলে শুধু ছোট ছোট করে লিচি কেটে এগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে এটাই মনে হচ্ছে সহজ, তাই আমি এভাবে তৈরি করে নিচ্ছি, একসাথে অনেকগুলো কেটে নিচ্ছি। এখন এক্সট্রা অংশটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি, আবার পরবর্তীতে রুটি তৈরি করে এটা আমি মোমোটা তৈরি করে নিব। এখন এক এক করে আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি। এখন কিছুটা পুর নিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি, অতিরিক্ত বেশি করে দিবেন না, তাহলে কিন্তু এটা তৈরি করার সময় এটা বের হয়ে যাবে। তো 4-5টাকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। 2 পাশ থেকে ধরে এভাবে করে একটু চেপে নিয়ে আবার এই পাশটা ধরে, আবার এই পাশটা ধরে দিচ্ছি। এখন সবগুলো পাশ আমি এভাবে জোড়া লাগিয়ে দিব, একটু চেপে চেপে লাগিয়ে দিবেন। যখন আমরা এগুলো স্টিমে দিব তখন আর খুলে যাবে না। একটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়টা দেখাবো। অনেকটা চাঁদের মতো, অথবা আমরা যেরকম পুলি পিঠা তৈরি করি এরকমভাবে 2টা পাশ এরকম চেপে নিতে হবে। তারপর এ পাশটা এভাবে এসে এবার জোড়া লাগিয়ে দিতে হবে।
অনেকটা এরকম হবে। এখন তিন নাম্বার ডিজাইনটা দেখাবো আমি। প্রথমে এখান থেকে এভাবে একটু চেপে নিতে হবে, তারপর অনেকটা আমরা শাড়ির কুচি যেরকম দেয় এইভাবে কুচির মতো করে মিলিয়ে নিতে হবে। তারপরে এই পাশটা ধরে এভাবে একটু পেঁচে মুখটা বন্ধ করে দিলেই হয়ে গেছে। আরো একটা ডিজাইন দেখাচ্ছি, এটাও সেম একই রকম। প্রথম এভাবে দুইটা পাশ থেকে লাগিয়ে নিতে হবে, তারপর এভাবে করে এক পাশটা কুচি দিতে হবে। এভাবে একটু স্পেস রেখে রেখে তারপরে এভাবে দিতে হবে, তারপর এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে এক পাশটা। হয়ে গেছে আরো একটা ডিজাইন। এখন মোমোগুলো ভাপিয়ে নিব, তার জন্য আমি একটা এখানে রাইস কুকারে স্টিম নিয়েছি। স্টিমারটাতে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যখন এগুলো আমরা ভাপ দিব তখন আর উঠে যাওয়ার চান্স থাকবে না। এখন মোমোগুলো এক এক করে বিছিয়ে দিচ্ছি, একটু স্পেস রেখে বেছিয়ে দিতে হবে। এগুলো যখন আমরা ভাপাবো তখন কিন্তু এটা ফুলে অনেকটাই বড় বড় হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে আমি বসিয়ে দিব, 15 থেকে 20 মিনিট এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। মোমোর জন্য একটা আমরা ডিপ সস তৈরি করব, তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রস কিংবা হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস, 1 কালিকুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুনের কালিকুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি অয়েল দিয়ে দিব 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়ে দিব টমেটো কেচাপ। এখন সব কিছু একত্রে মিশিয়ে নিলে আমাদের সসটা তৈরি হয়ে যাবে। রাইস কুকারের স্টিমারটা উঠিয়ে নিয়েছে, দেখুন মোমোগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আর কালারটাও কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। চিকেন মোমোগুলো গরম গরম ডিপ সসের সাথে পরিবেশন করতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা, অনেক বেশি হেলদি। দেখুন এর ভিতরটা অনেক জুসি আর এটা স্বাস্থ্যকরও বটে। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, শ্যালো ফ্রাইও করতে পারেন, তবে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর হয় এটা এভাবে ভাপিয়ে করে নিলে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী সব রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন। সবাই অনেক অনেক ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।